তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কপিরাইট ফ্রি কিভাবে মিউজিক আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা ইউজ করবেন হিন্দি গান হোক বাংলা গান হোক যে কোনো গান আপনারা নিজেরাই নন কপিরাইট করে নেবেন যে কোনো গান আপনারা নিজেরাই নন কপিরাইট করে নেবেন এবং আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা ইউজ করবেন কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আপনাদের আসবে না একদম নতুন প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব অনেকেই অনেকভাবে শিখিয়েছে আমিও অনেকভাবেই শিখিয়েছি কিন্তু এখন আজকে এই ভিডিওতে যে প্রসেসটি দেখাবো একদমই ধরতে পারেন নতুন ইউটিউবে কোনো ইউটিউবার এইভাবে আমি যেভাবে শেখাবো সেভাবে শেখায় নাই দেখেন আমি আজকের ভিডিওতে কিভাবে আপনাদের শেখাবো প্রথমে আমি আপনাদেরকে প্রসেসটা শিখিয়ে দিই প্রথমে আমি আপনাদেরকে আপনারা যে কোনো মিউজিক আপনারা নিজেরা নেবেন নেওয়ার পরে ওই মিউজিকটি ব্যবহার করার আগে আপনারা নিজেরাই নন কপিরাইট করে নেবেন মানে কপিরাইট ফ্রি লাইসেন্স করে নেবেন তারপরে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন এখন কিভাবে কোন প্রসেসে নন কপিরাইট করবেন কোন প্রসেসে ব্যবহার করবেন সেটা মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণ টিউটোরিয়াল এ টু জেড আমি আপনাদের শিখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটা ফুল টাইম কন্টিনিউ ওয়াচ করতে থাকুন যাদের এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা খুবই প্রয়োজন এবং ব্যবহার করতে চাচ্ছেন তারা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবেন তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো গাইস বেসিক্যালি যে কোনো মিউজিক যদি যে কোনো গান যে কোনো বাংলা বা হিন্দি যে কোনো সং যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে রিস্ক থেকেই যায় যতই আমরা ক্রেডিট বা যতই আমরা ফ্রি সং আমরা ব্যবহার করি রিস্ক কিন্তু থেকেই যায় তারপরেও আমাদের কিন্তু কিছু ক্রেডিট বা কিছু প্রসেস অবলম্বন করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আমাদের ভিডিওতে আসে না অনেক চ্যানেলে কিন্তু কপিরাইট ফ্রি সং ব্যবহার করতেছে কোনো প্রকার স্ট্রাইক বা ক্লেম আসছে না তো আমি সেই প্রসেসগুলো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর ট্রাই করব তো সর্বফার্স্ট আপনাদের যে কোনো মিউজিক প্রয়োজন হলে আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের যেই গানটি আপনাদের দরকার সেই গানটি কাঙ্ক্ষিত গানটি এখানে সার্চ করবেন তো আমি এখানে একটি গান সার্চ করতেছি ছানাম তেরি কাসাম সানাম তেরি কাসাম এসও এনজি সং কপিরাইট ফ্রি নো কপিরাইট সানাম তেরি কাসাম নো কপিরাইট তো এখানে অনেকগুলো গান কিন্তু চলে আসছে এই গানগুলো কিন্তু আমি যদি এখান থেকে বেছে আমি যদি একটা ব্যবহার করি আমার ভিডিওতে কিন্তু সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে সেজন্য আমাকে কি করতে হবে সেজন্য আমাকে সরাসরি ক্লিক করে দিতে হবে এই যে উপরের থ্রি ডট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার উপরেই দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে সার্চ ফিল্টার এই সার্চ ফিল্টারে ক্লিক করে দিতে হবে দেন এখানে আপনাদের এখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স বলে একটা অপশন চলে আসছে এই ক্রিয়েটিভ কমন্স অপশনের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেন অ্যাপ্লাইয়ের ওপর আমাদের ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক গান চলে আসছে তো এখান থেকে আমি জাস্ট প্রথম গানটি আমি এখানে ক্লিক করে ওপেন করি তো প্রথম গানটি এখানে ক্লিক করার পরে এখানে আমাকে কি করতে হবে সর্বফার্স্ট আমি এই গানটি ব্যবহার করতে পারবো কি না সেটা দেখার জন্য আমাকে এই গানের এই যে নিচে টাইটেল লেখার নিচে এখানে মোর বলে যে অপশনটি দেখতে পারছেন এই মোরের উপর ক্লিক করে দিতে হবে মানে গানের ডেসক্রিপশন বক্সে আমাকে চলে যেতে হবে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে একটু নিচে নেমে আমাকে দেখতে হবে একটু নিচে নেমে আমাকে দেখতে হবে এখানে এই যে ক্রিয়েটিভ কমন্স এই লাইসেন্স এখানে দিয়ে দিয়েছে রিউজ অ্যালাউড মানে আপনি এটা রিউজ করতে পারবেন এটা কপিরাইট ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কিন্তু দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এটা রিস্ক থেকে যায় এটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে লাইসেন্স দিয়েছে কি না তো লাইসেন্স দিয়েছে এটা লাইসেন্স দিয়েছে এই গানটি আমি ব্যবহার করতে পারবো তো আপনারা গানগুলো যেভাবে নামান ইউটিউবের গান যেগুলো আপনারা নামান সেইভাবে নামিয়ে নেবেন আমি এই মানে ভিডিওটা যদি আমি নামানো আপনাদেরকে দেখাই দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে প্রবলেম হবে সেজন্য আপনারা যেভাবে নামান সেভাবে নামিয়ে নেবেন গানগুলো নামিয়ে নেওয়ার পরে এই গানটি মনে করেন এইভাবে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে এই গানটি কোন এখান থেকে আগে দেখে নেবেন মানে গানটি মেন যেই আপনার টি সিরিজের যদি এই গানটি রিলিজ হয়ে থাকে বা বিভিন্ন কোম্পানি যেই কোম্পানি এই গানটি রিলিজ করেছে অরিজিনাল যেই কোম্পানি রিলিজ করেছে সেই কোম্পানিকে খুঁজে বের করবেন তো সানাম তেরি কাসাম এই গানটি কিন্তু টি সিরিজ রিলিজ করেছে তো টি সিরিজের ক্রেডিট আপনারা জোগাড় করবেন টি সিরিজের ক্রেডিট কীভাবে জোগাড় করবেন এখানে সার্চ ফিল্টারে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সং
এখানে টি সিরিজ লিখবেন, টি সিরিজ লিখবেন। টি সিরিজ লেখার পরে এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন টি সিরিজের গান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো টি সিরিজের গানটি পেয়ে যাওয়ার পরে মনে করেন এই যে সানাম তেরি কাসাম, এই গানটি মনে করেন অরিজিৎ সিং গেয়েছে। এই গানটির ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনারা এখানে ক্রেডিট কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন এখানে ক্রেডিট কিন্তু এখানে চলে এসেছে। এইটুকু আপনারা কি করবেন, এইটুকু কপি করবেন, এইটুকু কপি করবেন, এইটুকু এখান থেকে যেইভাবে রয়েছে সেমভাবে তুলে আপনাদের যেই ভিডিওতে ব্যবহার করবেন ওই ভিডিও আপলোড দেওয়ার সময় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। এবং পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু কাজ শেষ নয়, এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনারা ভিডিও যেই সফটওয়্যার দিয়ে মানে আপনাদের যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওটা এডিট করবেন সেই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা মনে করেন একটি ভিডিও একটা ভিডিও আপনারা নিলেন, মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে যে কোনো একটা ভিডিও নিচ্ছি, তো মনে করেন আমি এই পিকচারটি নিলাম, এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে আমি ওই মিউজিকটি ব্যবহার করব। তো মনে করেন এখানে অ্যাড অডিওর উপর ক্লিক করে দিয়ে আমি এখান থেকে ওই মিউজিকটি মনে করেন যেই মিউজিকটি নিলাম ওই মিউজিকটি আমি এখান থেকে মনে করেন ব্যবহার করলাম, মনে করেন ওই মিউজিকটি আমি এখান থেকে ব্যবহার করলাম। এখন কাজ কি, ওই মিউজিকের যেই নিচের যেই লেয়ারটি থাকবে এই যে মিউজিক, এটা আপনারা 10 সেকেন্ড বা 5-6 সেকেন্ড করে করে এভাবে কেটে নেবেন। দেখেন এইভাবে কেটে নেবেন, 5-6 সেকেন্ড করে এইভাবে মিউজিকটি কেটে নেবেন। কেটে নিলে আপনাদের কি হবে, আপনাদের ওই মিউজিকটি এভাবে কেটে নিলে 5-6 সেকেন্ড করে ইউজ করা হবে এবং সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু কপি ওই যাদের মিউজিক ব্যবহার করতেছেন তারা কিন্তু খুব সহজে আপনাদের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারবে না। যদিও আপনি যার মিউজিকই ব্যবহার করেন না কেন, তারা যদি চায় আপনাকে ক্লেম বা স্ট্রাইক দিতে তারা কিন্তু পারবে, আপনি যতই ক্রেডিট ব্যবহার করেন যতই ব্যবহার করেন, কারণ তার অরিজিনাল মিউজিক আপনি ব্যবহার করতেছেন কপি করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারবে। তো আপনি এই প্রসেসটা অবলম্বন করতে পারেন, এইভাবে কেটে নেবেন মাঝখান থেকে, মানে এক ওই গানটি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়ে গেলে ওই গানের লেয়ারের উপর ক্লিক করবেন, ক্লিক করে এইভাবে 10 সেকেন্ড পরপর করে কেটে দেবেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড পরপর করে পুরো গানটি এইভাবে স্প্লিট করে কেটে কেটে দেবেন, মানে আপনি এইভাবে রেখে দিবেন কিন্তু জাস্ট মাঝখান থেকে কেটে কেটে দেবেন। কেটে কেটে দিলে কিন্তু আপনার গানটি চলে যাবে না, এখানেই থাকবে, জাস্ট আপনি এইভাবে কেটে কেটে দিবেন। তো এইভাবে দেওয়া হয়ে গেলে আপনি গানটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ওই গানটি ব্যবহার করার পরে আপনাকে মনে করেন ওই গানটি মনে করেন 4 মিনিটের গান, আপনি কি করবেন ওই গানটি সামনে থেকে হালকা কেটে দিবেন, পিছন থেকে কেটে দিবেন, ওই গানটি 3 মিনিট অথবা 2.5 মিনিট করে নেবেন যেন আপনার ওই গানটি ছোট হয়। গানটি 4 মিনিট থাকলে আপনি 3 মিনিট বা 2.5 মিনিট করে নেবেন যেন গানটি ছোট হয়। এইভাবে করে আপনি যেভাবে আমি দেখাই দিছি ক্রেডিট যেভাবে ব্যবহার করতে বলেছি ক্রেডিটগুলো এইভাবে ব্যবহার করে আপনি যদি গানটি ব্যবহার করেন কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। এভাবে কিন্তু অনেকেই ব্যবহার করতেছে, অনেকের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক এখন পর্যন্ত আসে নাই। তো এই প্রসেসটি একদমই নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন যে কোনো ইউটিউবিং টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।